মোকার সতর্কতার মাঝে নদী বাঁধে ভাঙন। রায়মঙ্গল নদীর বাঁধ ধসে যাওয়ায় নতুন করে আতঙ্ক এলাকায়। ঘটনাস্থলে সেচ দপ্তরের কর্মীরা। সুন্দরবন জুড়ে মোকার সতর্কতা জারি করা হয়েছে। এরই মধ্যে রায়মঙ্গল নদী বাঁধ ধসে যাওয়ায় আরও আতঙ্কিত হয়ে পড়েছে সুন্দরবনবাসীরা। যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ে সুন্দরবন রাজ্যের মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এযাবৎ হওয়া প্রতিটি ঘূর্ণিঝড়ে সুন্দরবন ও তার সংলগ্ন অঞ্চলগুলিতে ক্ষয়ক্ষতির পরিমাণ সবথেকে বেশি। এর আগে আয়লা, আমফান, ইয়াস সুন্দরবনকে প্রায় ধ্বংস করে দিয়েছে। তাই ঘূর্ণিঝড়ে রাজ পেলে সুন্দরবনবাসীরা শিউরে ওঠে। এখন মোকা আসছে। ইতিমধ্যেই সুন্দরবনের একাধিক নদীতে মহড়া দিয়েছে প্রশাসন। উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সুন্দরবন, সন্দেশখালি এক নম্বর ব্লক ও সন্দেশখালি দুই নম্বর ব্লক, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, হারোয়া, মিনাখা এই ছয়টি ব্লকে বিশেষ করে সতর্ক বার্তা জারি করেছে রাজ্য প্রশাসন। এরই মধ্যে বিপদ বাড়ল সন্দেশখালি দুই নম্বর ব্লকের মণিপুর গ্রাম পঞ্চায়েতের তালতলায়। রায়মঙ্গল নদী বাঁধে প্রায় দেড়শো ফুট নদী বাঁধ ধসে গিয়ে এই নদী বাঁধটি সবথেকে ভঙ্গুর। স্থানীয়রা জানান, যে কোনো বিপর্যয়ে এমনকি অতিরিক্ত জলোচ্ছ্বাসে এই নদী বাঁধটি ভেঙে যায়। আজকে দুদিন হচ্ছে ভেঙে গেছে, নদীর বাঁধ সমেত নেমে গেছে। নেমে যেতে আমরা খুব ভয়ে আতঙ্কায় আছি, কিন্তু কোনো যে কোনো মুহূর্তে জল ঢুকে যেতে পারে। সরকারের কাছে আবেদন করব, বাঁধ নদীর বাঁধ যদি ভালো হয় আমরা বসবাস করতে পারবো, ভালো থাকতে পারবো। ভালো সরকারের কাছে এই আবেদন, আমাদের নদী বাঁধটা ভালো করে দিয়ে। তো কোথায় যাব আমরা? তো এইখানেই থাকি, এই নদী বাঁধের কোলে থাকি। নদী বাঁধ ভেঙে গেছে, আতঙ্কায় তো বাচ্চা কাচ্চা কেউ তো যেতে পারছে না এর পাশে, সবাই তো ভয়ভূত হয়ে আছে। মকর দাপটে নদী বাঁধ ভাঙলে মণিপুর, কোরাকাটি, তালতলা, ধুষনেখালী সহ বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, এই নদী বাঁধ সারা বছরই ভগ্নপ্রায় অবস্থাতেই থাকে। প্রশাসনকে এই বিষয়ে অবগত করা হলেও এই নদী বাঁধ মেরামতের কাজে কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। সারা জীবন আতঙ্কের মধ্যে থাকতে হয়, এইসব ভেঙে চুলে যাচ্ছে, মানে নেতা মন্ত্রী তো এসব দেখার দরকার না, না দেখছে না। এইসব ভেঙে চুলে যদি জল ঢুকে যায়, প্রত্যেক বছরই তো জল ঢুকছে, মানুষ শান্তিতে একটু বাস করতে পারছে না এই সুন্দরবন অঞ্চলে। কালকের থেকে ভেঙেছে, এখানে লোকজন কেউ আসছে না। আমরা ইউটিউবে ছেড়েছি ফটো হ্যান ত্যান, এই আপনারা এসছেন বলে আজকে দেখতে পাচ্ছেন, দেখেন কি অবস্থা। সে তো আতঙ্ক, তো আমাদের সারা জীবন এইভাবে তো কাটিয়ে আসতে হচ্ছে, তবু তো ভয় আমাদের মনে আছে না, যে বাচ্চা কাচ্চা কি। এই যে আমাদের যে আয়লা গেল, আমার বড় জেঠু মারা গেছে, দুটো ভাইপো মারা গেছে, সাত দিন পরে বড় জেঠুকে খুঁজে পেয়েছি। তাহলে বলেন আমরাও যদি এইরকম করে তো কোন দিন না চলে যাব। চাইছি এই বাঁধটা যাতে মাটিটা ভালো করে একটা রিং বাঁধ দেওয়া হয় সরকার থেকে, আমরা এটাই চাই, যাতে মানুষ শান্তিতে একটু বসবাস করতে পারে। এবার নড়ে চড়ে বসেছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই সন্দেশখালি দুই নম্বর ব্লকের বিডিও অর্ণব মুখার্জি মণিপুর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে রায়মঙ্গল নদী বাঁধ মেরামতের কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন। সন্দেশখালি দুই নম্বর ব্লক ডেভেলপমেন্ট বিপর্যয় মোকাবেলা দলের আধিকারিক আবুল কাসেম জানান, রায়মঙ্গল নদী বাঁধ ধসে যাওয়ার খবরটা আমাদের কাছে এসেছে। আমরা ইতিমধ্যেই নদী বাঁধ পরিদর্শন করেছি। বেশ কয়েকটি নদী বাঁধ দুর্বল রয়েছে, সেখানে দ্রুত যাতে মেরামতি করা যায় তার জন্য সব রকম চেষ্টা চলছে। নদী বাঁধ মেরামতের পাশাপাশি চলছে গ্রামে গ্রামে মহড়া। সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ এলাকায় মোকার সতর্কতায় আজও রায়মঙ্গল, কালিন্দি, বেতনি, ইছামতি সহ বেশ কয়েকটি নদীতে মহড়া চলছে। তালতলা ঘাটটা হচ্ছে মানে সবথেকে আমাদের সন্দেশখালি ব্লক টু এর মধ্যে সবথেকে হচ্ছে মানে ভালনারেবল এরিয়া, মানে ওখানে মানে ভাঙনটা এত বেশি মাত্রায় হয় সবসময়, মানে কোথাও না হলে ওই জায়গাটায় কোনো একটা বিপর্যয়ের আশঙ্কা আমরা সবসময় ভুগি। তো ওখানে এই কিছুদিন আগেও ভেঙে গেছিল, আমরা ওখানে তো ইরিগেশন ওখানে ব্যাপারটা টেক আপ করেছে, ওখানে আমাদের এখন কাজও চলছে, তো আবার ইরিগেশনকে জানানো হয়েছে ওটা টেক আপ করার জন্য। আমাদের সঙ্গে ওনারা অ্যাসিডেন্স দিয়েছেন, কাজ তো ওখানে অলরেডি হচ্ছে, ওটা তো মানে যাতে তাড়াতাড়ি ঠিকঠাক করে দেওয়া যায় সে ব্যবস্থা আমরা নিয়ে নিয়েছি অলরেডি, আর ওখানে অলরেডি কাজ চলছে। আর ওটা সব থেকে মানে রায়মঙ্গলের ধারে, তো রায়মঙ্গল ধারটা ওটা সবসময় মানে একটা মানে ভঙ্গুর প্রবণ এরিয়া, সবসময় ওইটা ভাঙে, অলরেডি কাজ হচ্ছে ওটাও হয়ে যাবে। ব্যুরো রিপোর্ট,
নিউজ নোম্যান্স ল্যান্ড সুন্দরবন। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।